পাঞ্জাবে জোর ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদীর কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্বপ্ন। বিজেপি এবং শিরোমণি আকালী দলের জোটকে হারিয়ে 10 বছর পর ফের ক্ষমতায় কংগ্রেস। এবার লক্ষ্য সরকার সামলানো। সেই লক্ষ্যে পাঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর রাজ্যপাল ভিপি সিংহের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। 16 তারিখ পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ক্যাপ্টেন। गवर्नमेंट बनाने के उनसे दरखास्त करके आए हैं कि हमारी गवर्नमेंट बननी चाहिए। वी हैव स्टेक का क्लेम फॉर फॉर्मिंग अ गवर्नमेंट एंड डेट फिक्स हो गई है 16 तारीख। পাঞ্জাবের উন্নয়নে যে তার লক্ষ্য এদিন তা স্পষ্ট করে দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর। টু ইস্যুস রিকোয়ার আই ইমিডিয়েট অ্যাটেনশন, ওয়ান ইজ হেলথ এন্ড ওয়ান ইজ এডুকেশন। পাঞ্জাবে কংগ্রেস শিবিরে যখন সরকার গঠনে তৎপরতা, তখন রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রকাশ সিংহ বাদল। उनका जो हमारी ड्यूटी है पार्टी की जी, पंजाब के हक के लिए, देश के हक के लिए हम लड़ते रहे हैं, लड़ते रहे। উত্তর প্রদেশের মতো পাঞ্জাবেও প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু অকালি বিজেপি জোটের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছেন রাহুল গান্ধী। 117টি আসনের মধ্যে একাই 77টি আসন পেয়েছে কংগ্রেস। অকালি বিজেপি জোটের ঝুলিতে 18 এবং 22টি আসন জিতেছে আম আদমি পার্টি। পর্যবেক্ষকদের একাংশের মতে এই ফলের অন্যতম কারণ শিরোমণি অকালী দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতি সহ নানা অভিযোগ। জোটসঙ্গী হিসেবে যার বোঝা বইতে হয়েছে বিজেপিকেও। এই পরিস্থিতিতে হারের কারণ পর্যালোচনা করতে বৈঠকে বসছে শিরোমণি অকালী দল। এবিপি আনন্দ।